আসুর পড়া শঙ্কর জ্যোতি বড়ুয়ার অব্যাহতি আসুত শঙ্কর কালের অবসান কোন হব আসুর পরবর্তী সম্পাদক বিষয়টুক চর্চা হয়েছে। সদৌম ছাত্র সন্থার সাধারণ সম্পাদকর বিরুদ্ধে আসুরে এগারী সদস্যায় গুরুত্বর অভিযোগ উত্থাপন করেছে। প্রতারণার অভিযোগ গৈ পালে ন্যায়ালয়ের মজিয়া। তার মাজতেই আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সুমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আর সভাপতি উৎপল শর্মার পরামর্শ অব্যাহতি বা ছুটি লোক শঙ্কর জ্যোতিয়ে আর অবশেষত সিদ্ধান্ত রাজহুয়া করলে আসুর সাধারণ সম্পাদকে অব্যাহতি ঘোষণা করলে শঙ্কর জ্যোতি বড়ুয়াই। পিছে বিতর্ক আরম্ভ হওয়ার পরাই এটা শঙ্কা ঘনীভূত হয়েছিল। আসুর ভিতরত উজনি নামনি বিষয়ক লৈ চর্চা হয়েছিল, সেই চর্চা নোহা করবলেও ব্যবস্থা গ্রহণ করেছে সদৌম ছাত্র সন্থায়। উজনির শিবসাগরত একত্রিত হল সাত জেলার নেতৃত্ব। শিবসাগর জেলা ছাত্র সন্থার কার্যালয়ত শিবসাগর, যোরহাট, গোলাঘাট, মাজুলী, চৰাইদেউ, লক্ষিমপুর আর ধেমাজি জেলার পর আহিল প্রতিনিধি। জেলা আর রাজ্যিক পর্যায়ের প্রতিনিধির উপস্থিতিত অনুষ্ঠিত হওয়া বৈঠকতেই আলোচনা হল আসুত উজনি নামনি বলে কোনো প্রসঙ্গ নাই, থাকিব নোৱাৰিব। আসু অসমর সংগঠন বিভেদ পরিহার করে আসুর সত্তার হয়ে কাম করে যার অঙ্গীকার সভাত উপস্থিত প্রতিনিধির। আমার মূল কথা এটাই যে সদৌম ছাত্র সন্থাত কিন্তু উজনি আর নামনি এনেকা ধরনের কোনো বিভেদর কথা নাই। বরাক, ব্রহ্মপুত্র, পাহাড়, ভৈয়াম সকলকে লো সদৌম ছাত্র সন্থা আর সদৌম ছাত্র সন্থার এই সংগ্রামী ধারা, এই চিন্তা চেতনা জাতীয় জীবনক নেতৃত্ব দিবর কারণে আর রাইজর অভিভাবকত্ব চলা একটা সংগঠন হিসাবে আমি ছাত্র ছাত্রীসলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ, সর্বস্তরত জনসাধারণের সকলবিল বিষয় যাতে জনসাধারণ ন্যায় পায় তেনকা একটা ধারণার সদৌম ছাত্র সন্থায় কাম করে যাব। আর আজি আমি যখন ইত্যাদ উপস্থিত হয়েছো সকলে স্পষ্টভাবে আমি এটা কথা সকলকে অবগত করব বিচার যে সদৌম ছাত্র সন্থা কোনো ভাঙন নাই, সদৌম ছাত্র সন্থাক কোনো ভাঙিব নয়। ভাঙনমুখী চিন্তাধারায় সদৌম ছাত্র সন্থাক আমি ডেস্ট্রাকটিভ যা সমালোচনা হয়েছে সেইবিল বন্ধ করবর কারণে সকলো পক্ষলকে আমি আহ্বান জানাইছো। ইফালে সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়ার অব্যাহতি ঘোষণার পিছতেই আরম্ভ হয়েছে আন এক চর্চা। কোন হব আসুর পরবর্তী সাধারণ সম্পাদক? পাঁচজনক সহকারী সাধারণ সম্পাদক এই পদর মূল দাবিদার। তার মাজতেই চর্চা চলিছে কিছুদিনের কারণে হলেও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকর দায়িত্ব লাভ করব কার্বি আংলংর সরজুন হানসে। তার মাজতেই শেহতীয়াক চর্চাত আহিছে আন এটা নাম, সমীরণ ফুকন। শিবসাগর জেলা ছাত্র সন্থার উপদেষ্টা তথা আসুর কেন্দ্রীয় কার্যনির্বাহক সমীরণ ফুকনক লৈ চর্চা হয়েছে। আসুর উজনির নেতাকর্মীর মাজত উজনি নামনি বিভেদ পরিহার করে এক করার দায়িত্ব অর্পণ করা হয়েছে সমীরণ ফুকনক। সমীরণের নেতৃত্বত শিবসাগরত মিলিত হয়েছে উজনির সাত জেলার আসুর প্রতিনিধি। সংঘাত নোহা করার দায়িত্ব লাভ করা সমীরণ ফুকন আছিল আসুর যাওয়াতো কার্যকালের সহকারী সাধারণ সম্পাদক। মরিগাঁও অধিবেশনত সাধারণ সম্পাদকর অন্যতম দাবিদার আছিল সমীরণ। পিছে দ্বিতীয়বারের সাধারণ সম্পাদকর দায়িত্ব লই শঙ্কর জ্যোতি বড়ুয়াই সমীরণ ফুকনক সহকারী পদর পরাও আতরাই কেবল কার্যনির্বাহক সদস্য করে রখা বলে চর্চা হয়েছিল। সেই সমীরণের উপরতেই ন্যস্ত করা হয়েছে উজনি আমনি সংঘাত দূর করার দায়িত্ব। বৈঠক পাতি এক হয়ে থাকার কথা কৈছে উজনির আসুর নেতৃত্ব। সদৌম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা ডাঙরিয়া আর সন্থার সন্মানীয় সভাপতি ডাঙরিয়ার যে পরামর্শ তেখেতক গ্রহণ করেছিল, প্রদান করেছিল, সেই পরামর্শ তেখেতে গ্রহণ করে সাধারণ সম্পাদক ডাঙরিয়া ইতিমধ্যে পদত্যাগপত্র প্রেরণ করেছে। গতিকে এটা ইতিবাচক হিসাবে তেখেতে লওয়ার কারণে তেখেতক আমার ফলের আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর কোনে দায়িত্ব লব সেই সন্দর্ভত পরবর্তী সময়ত আমার সদৌম ছাত্র সন্থার কেন্দ্রীয় নেতৃত্ব এই সন্দর্ভত আলোচনা করব আর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেয়ে চর্চা হয়েছে সমীরণ ফুকনেই হব পারে আসুর পরবর্তী সাধারণ সম্পাদক। অবশ্য তার বাবেও প্রয়োজন হব কিছু সময়ের, সিদ্ধান্ত হব রাজ্যিক কার্যনির্বাহক। শিবসাগরের জয়জ্যোতি গগৈর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি প্লাস।